সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক সর্বরকৃত ঔষধ ফ্লিবান 100 মিলিগ্রাম নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে ওষুধটির জেনেরিক, ফার্মাকোলজি, ইন্ডিকেশন, ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকুশন, ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, সাইড ইফেক্ট, প্যাক সাইজ অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। জেনেরিক ফ্লিবানসেরিন, ফার্মাকোলজি ফ্লিবানসেরিন দুটি রিসেপ্টরের প্রতি 5-HT8-1 এবং 5-HT2 এর প্রতি উচ্চ মাত্রায় আসক্তি দেখায়, যা 5-HT1 এর সাথে অ্যাগোনিস্ট এবং 5-HT2 এর সাথে অ্যান্টাগোনিস্ট হিসাবে কাজ করে, যার ফলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা হ্রাস পায়, সেই সাথে নরএপিনেফ্রিন এবং ডোপামিনের বৃদ্ধিতে প্রভাব ফেলে, ফলে মহিলাদের যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধিতে সহায়তা করে। ইন্ডিকেশন ফ্লিবানসেরিন ম্যানোপজ পূর্ববর্তী মহিলাদের, যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে, তাদের জন্য নির্দেশিত, অর্থাৎ হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার HSDD এর ক্ষেত্রে নির্দেশিত। তবে মানসিক কারণ, ওষুধজনিত কারণ, দাম্পত্য সমস্যাজনিত কারণে যৌনাকাঙ্ক্ষা কমের ক্ষেত্রে ফ্লিবানসেরিন প্রযোজ্য নয়। এটি সন্তোষজনক যৌনাকাঙ্ক্ষা বাড়ায়, সংশ্লিষ্ট কষ্ট কমায়, 4 সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যায়, HSDD এর জন্য নিরাপদ এবং কার্যকরী চিকিৎসার বিকল্প। ফ্লিবানসেরিন মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের স্তর প্রভাবিত করে যৌন ইচ্ছাকে উন্নত করে। এটি পুরুষের ইরেকটাইল ডিসফাংশন ঔষধের মতো একইভাবে কাজ করে না, যা যৌনাঙ্গে রক্ত প্রবাহের উন্নত করে, তবে এটিকে মহিলাদের জন্য ভায়াগ্রা হিসাবে বর্ণনা করা যেতে পারে। প্রিয় ভিউয়ার, এই ওষুধটি ব্যবহারে আপনার স্ত্রী আগের চেয়েও আপনাকে বেশি ভালোবাসবে এবং আগের চেয়েও বেশি কাছে আসতে চাইবে। ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, দিনে একবার শোয়ার আগে খেতে হবে। যদি কোনো সময় ওষুধ খেতে ভুলে যান, তাহলে পরবর্তী দিন শোয়ার আগে 1 ট্যাবলেট খেতে হবে। কোনোভাবেই 2টি ওষুধ বা 2টি ট্যাবলেট একসাথে খাওয়া যাবে না। প্রিকুশন, হাইপোটেনশন এবং সিনকোপ আছে, এদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রোগীকে ওষুধ খাওয়ার পর 6 ঘন্টা ভারী কাজ এড়িয়ে চলতে হবে। ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের ক্ষেত্রে এই ওষুধটির পরীক্ষা করা হয়নি। বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটির ব্যবহার নিষেধ। সাইড ইফেক্ট, সাধারণ সাইড ইফেক্টের মধ্যে হল মাথা ঘোরা, নিদ্রাচ্ছন্নতা, বমি বমি ভাব, অবসাদ, নিদ্রাহীনতা এবং শুষ্ক মুখ দেখা দিতে পারে। প্যাক সাইজ অ্যান্ড প্রাইস, প্রতিটি বাক্সে 10টি ট্যাবলেট থাকে, প্রতিটি ট্যাবলেটের দাম 50 টাকা। প্রিয় ভিউয়ার, প্রতিটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।